ময়মনসিংহের সদর উপজেলার চর সিরতা ইউনিয়নে নয়াপাড়া গ্রামে মসজিদ ও মাদ্রাসার জায়গা নিয়ে বিরোধের দুই ভাই খুনের ঘটনায় এখনও মামলা হয়নি। এদিকে একই জায়গা নিয়ে এর আগে খুন হয় তাদের দুই দাদা। ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে 75% জায়গা নিয়ে স্থানীয় হাশেম মেম্বার ও আব্দুল মজিদ গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধে 1976 সালে প্রতিপক্ষের হাতে খুন হন তালেব হোসেন ও আসন আলী ফকির। পরে বিরোধপূর্ণ জমিতে মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেন আব্দুল মজিদ গং। 6 মাস আগে ছাত্র শিক্ষকদের তাড়িয়ে মাদ্রাসাটি নিয়ন্ত্রণে নেয় হাশেম মেম্বার গ্রুপ। সম্প্রতি বিরোধপূর্ণ জায়গায় ইসলামী সম্মেলন ডাকা হয়, এতে বাধা দেয় মজিদ গ্রুপ। এই বিরোধের কারণে গেল শুক্রবার কথা কাটাকাটির জেরে সংঘর্ষে দুই ভাই রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নিহত হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা তাদের পরিবার। তারা এক গ্রাউ দেওয়াছে, আশেপাশে যা দুই চারজন লোক আছে, ওটি পালায়া পালায়া গেছে গা। তখন আমার ভূতারে একটা বাড়ি মারে মাথাটা খণ্ড করে আলছে রে। এই তিন সন্তানের বুক যা খালি করছে, তাদের বাঁচি যায়। বাবা তো অনেক ভালো আছি, নিলে বুঝছে না। এদিকে এমন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান স্থানীয়রা। আমাদের ছেলের লাশ আমাদের কাঁধে, তার সহ্যই তাদের এই জঘন্য কাজের জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আসলে বিচার চাই। ডাবল মার্ডারের ঘটনায় 3 দিন পার হলেও মামলা হয়নি। ঘটনার সাথে জড়িতদের সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা অভিযোগ পাইনি, তদন্ত কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছি, অভিযান চলছে। আমরা এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছি। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনবে পুলিশ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। টিবিসি নিউজ ডেস্ক।